হ্যালো ফ্রেন্ডস এই মুহুর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আজ ওয়েবসাইটে কুড়ি তিন দু হাজার তেইশ অর্থাৎ কুড়ি মার্চ আজকেই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তো নোটিফিকেশানটা কী ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন এর আগে দু হাজার চোদ্দো সালের যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেটে যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছিলেন তারা এইটি টু পার্সেন্ট মার্কস পেয়ে যারা পাস করেছেন তাদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ আমরা দেখেছি যে প্রথম যখন দু হাজার চোদ্দো সালের টেটের রেজাল্ট বেরিয়েছিলো তখন কিন্তু রেজার্ভ ক্যাটাগরিরা এইটি থ্রি পার্সেন্ট মা এইটি নয় এইটি থ্রি পেলে তাদেরকে পাশ করানো হয়েছিল কিন্তু কোর্ট কেসের ভিত্তিতে তারা এইটি টু পেয়ে তারা যারা পাস করেছে তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক পর্ষদ তো সেই রিলেটেড একটি নোটিফিকেশান প্রকাশ করেছে তো নোটিফিকেশান দেখবো এবং ডিটেলস কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন লিঙ্ক কীভাবে ডিটেলস নিয়ে ভিডিওটি হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নোটিফিকেশানে কী কী বলা আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো যারা এখানে বলে রাখবো যারা চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন তো চলুন দেখুন নোটিফিকেশান ইন ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেন এইটি টু ইন টেট দু হাজার চোদ্দো হেল এগারো দশ দু হাজার পনেরো অর্থাৎ পনেরো সালের অক্টোবরের এগারো তারিখে এই পরীক্ষাটা হয়েছিল দু হাজার টেট দু হাজার চোদ্দো ডিক্লেয়ার টেড কোয়ালিফাইড ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অনারেবেল হাইকোর্ট ক্যালকাটা পাসড ওয়ান নয় এগারো দু হাজার বাইশ অর্থাৎ নয় এগারো দু হাজার বাইশ তারিখে কলকাতা হাইকোর্ট এই অর্ডারটি দিয়েছিল যে এইটি টু যারা পাবে বা পেয়েছে যে তাদেরকে পাশ করাতে হবে আদার সিমিলার রিটপিটিশনার যারা রিটপিটিশনার ছিল তাদের রেসপেক্টে কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে পাস করানো হয়েছে তো নোটিফিকেশান সেই নোটিফিকেশান রেসপেক্টে যে নোটিফিকেশান দিয়েছে অর্থাৎ বাইশের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে রিক্রুটমেন্ট প্রসেস অ্যাস নোটিফিকেশান উনত্রিশ নয় দু হাজার বাইশ এই দু হাজার বাইশে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে তো ডিটেলস যেটা বলছে উইথ রেফারেন্স তো আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান এর আগে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিলো উনত্রিশ নয় দু হাজার বাইশ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান আওয়ার সাবসিকুয়েন্ট নোটিফিকেশান ইন দিস কনটেক্সট এই রিলেটেড যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে ইন কমপ্লিন্স উইথ অর্ডার অনারেবেল হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে পাস করেছিল নয় এগারো দু হাজার বাইশ তার কেস নাম্বার এত অনুযায়ী তার সিমিলার আর সমস্তদের অল রিজার্ভ ক্যাটাগরি সমস্ত রিজার্ভ ক্যাটাগরিদের হু হ্যাভ অপটেইন এইটি টু মার্কস টেট দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালের টেট টেটে যারা এইটি টু মার্কস পেয়েছেন তাদেরকে পাস করানো হয়েছিল তার লিস্ট এর আগেও আমরা দেখেছিলাম পরীক্ষা হয়েছিল এত তারিখে অ্যান্ড ডিক্লেয়ার টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড আর ইনভাইটেড টু পার্টিসিপেট অর্থাৎ তাদেরকে ইনভাইট করা হচ্ছে পার্টিসিপেট করতে টু প্রসেস দ্য রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশের যে টিচার নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অং চলছে এই মুহুর্তে সেখানে তাদেরকে পার্টিসিপেট করার কথা বলা হচ্ছে তো তারা কীভাবে কত তারিখ থেকে নোটিফি এই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রম কুড়ি তিন দু হাজার তেইশ অর্থাৎ আজকে থেকেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং চব্বিশ তিন দু হাজার তেইশ অর্থাৎ খুব অল্প সময়ে কিন্তু এখানে মাত্র পাঁচ দিন সময় আছে থ্রু দ্য ওয়েবসাইট এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন সবাই তো এই যে ওয়েব প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটো ওয়েবসাইট ডাব্লিউ এম ডট ও আর জি এবং ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন তার পাশাপাশি যেটা বলা হচ্ছে দ্য আদার টার্ম অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশান্সট্রা আর্লিয়ার নোটিফিকেশান রিভার্নিং রিলেটেড অর্থাৎ অন্য অন্য যে সমস্ত টার্ম কন্ডিশানগুলো আছে সেগুলোও কিন্তু আনচেঞ্জ থাকবে অর্থাৎ একই রকম থাকবে তো এবার আমরা দেখে নেব আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবেন তবে এখানে ডেট সম্পর্কে আপনারা আরেকবার বলে রাখি কুড়ি তারিখ থেকে অর্থাৎ মার্চের কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজকে থেকেই কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে এবং চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট অল্প সময় সুতরাং টাইম কিন্তু খুব কম টাইমটা সবাই মাথায় রাখবেন তো চলুন দেখি আমরা ওয়েবসাইটে সরাসরি চলে যাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সরাসরি দেখুন আপনারা এই দেখুন ডাব্লু বিবি পি ডট এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে এসেছি এবার আপনারা কোন লিঙ্কে যাবেন একটু নিচের দিকে স্কর করলে আপনারা দেখতে পাবেন এখানে যে বিভিন্ন লিঙ্কগুলো আছে এই যে এই লিঙ্কগুলো আছে এখানকার এই লিঙ্কগুলো থেকে আপনাকে প্রথম যে লিঙ্কটা আছে দেখুন এখানে বলা হচ্ছে ক্লিক হিয়ার টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার এটা একটা হতে পারে প্রথম লিঙ্কটা নয় আমরা চলে আসব একদম এই যে পাঁচ নাম্বার লিঙ্কটা দেখুন ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট দু এই লিঙ্কে আমরা ক্লিক করব সরাসরি তো লিঙ্কে ক্লিক করি দেখি ক্লিক করলে দেখুন যে দুটো লিঙ্কটা খুলে গেল প্রথমের এখানে টিচার এলিব্রিটি টেস্ট দু আছে এবং ডান দিকের যে লিঙ্কটা আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব ডান দিকের এই লিঙ্কটাতে এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এখানে ডান দিকে যে বিভিন্ন অপশানগুলো খুলে গেল সেই অপশানগুলোর মধ্যে থার্ড যে অপশানটা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এই লিঙ্কটাতে আমরা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখি তারপরে দেখুন এখানে চলে আসছে এখানে আপনার ডেস্কটপ মোডে থাকলে এখানে ইনস্ট্রাকশানটা আপনারা একবার পড়ে নিতে পারবেন এখানে একটা পিডিএফ ফাইল আছে সেটা আপনারা ওপেন করে পড়ে নেবেন আর এখানে আপনারা আপনাদের রোল নম্বর আপনাদের যে প্রাইমারি ডেটের রোল নাম্বার সেটা এখানে ইনপুট করবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে ইনপুট করে ভেরিফাই করবেন ভেরিফাই করলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে সেটা ভেরিফাই হবে ভেরিফাই হলে আপনার ডিটেলস চলে আসবে আপনার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের সমস্ত ডিটেলস সার্ভারে যাতে আপলোড করা আছে সেটা কিন্তু আপনারা সরাসরি ওখানে বেশিস ডিটেলস কিছু দিতে হবে না অল্প কিছু তথ্য দিলেই আপনার কিন্তু সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ